নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন এন্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে ধোকার ডালনার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আজকে তোমাদের সঙ্গে একটা একদমই ইউনিক রান্না শেয়ার করছি। আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি 500 মতো। সবার প্রথমে কাঁঠালের বীজগুলোর থেকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। সমস্ত কাঁঠালের বীজ থেকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে বীজগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কোসলে কোসলে ধুয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলোকে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটির মধ্যে আগের থেকে চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি 1.5 মুঠোর মতো, আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 মুঠোর মতো। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি ছোট্ট একটা আদার টুকরো। এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, কাঁঠালের বীজগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কাঁঠালের বীজগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু এই যে বীজের থেকে কিন্তু এই যে খোসাটা রয়েছে, এই খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে। না ফেললেও কিছু হবে না, কিন্তু দেখতে একটু খারাপ লাগবে রেসিপিটা করার পরে, কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। তো চলো আগে ঠান্ডা করে নিই, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো খুব ভালো করে কাঁঠালের বীজ থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। কাঁঠালের বীজগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাল, ডাল, কাঁচা লঙ্কা, আদা যে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। দিয়ে দিচ্ছি জোয়ান, দিচ্ছি কালো জিরে, স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচের মতো একটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়াটা। দিয়ে দিচ্ছি হিং, স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কম ব্যবহার করতে হবে, কারণ কাঁঠালের বীজগুলো সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, সেই বুঝে শুনে লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। তাহলে ধোকাটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের চারপাশে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিতে হবে। এবার ব্যাটারটাকে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। অনবরত এইভাবে খুন্তিটা চালিয়ে থাকতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে আসবে। এই দেখো বন্ধুরা, ডোটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, তার মানে বুঝে নিতে হবে ডোটা কিন্তু একেবারেই রেডি। এবার আমি নামিয়ে নেব। একটা স্টিলের থালায় আমি আগের থেকে তেল মেখে রেখেছি। এবার ডোটাকে তেলের মধ্যে থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে সেট করে নেব থালার মধ্যে। খুব সুন্দর করে সেট করে নিয়েছি, সব দিক দিয়ে একদম সমানভাবে সেট করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ধোকার শেপে কেটে নেব। 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু সেটও হয়ে গেছে। এবার ছুরির গায়ে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ধোকার শেপে কেটে নেব। তোমাদের যেমন ইচ্ছে তোমরা কিন্তু সেইভাবে করেই শেপটা দিয়ে দিতে পারো। আর এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেটেও যাবে। কেটে নিয়েছি সুন্দরভাবে। এবার এক সাইড দিয়ে এইভাবে তুলে নিতে হবে। আর দেখো খুব সুন্দর কিন্তু খুলেও আসবে। এই যে দেখো, এই যে দেখো খুব সুন্দরভাবেই খুলে আসবে। এই যে দেখো সবগুলো ধোকাই আমি খুব সুন্দর করে কেটে নিয়ে তুলে নিয়েছি। আর দেখতেও দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। চিলি ফ্লেক্স দিয়েছিলাম বলেই কিন্তু ধোকাটা আরও বেশি সুন্দর লাগছে। এই দেখো কড়াই বসিয়ে দিয়ে সর্ষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। নিরামিষ ধোকা যাহাতো, তাহলে তেল আর ঘিয়ের সঙ্গে কিন্তু ধোকাটা ভাজলে তাহলে কিন্তু ধোকার টেস্টটা খুবই সুন্দর হবে। তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে ধোকা ভেজে নেব।
এক পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার উল্টে পাল্টে আর এক পাশটাও ভেজে নেব। ধোকাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি, এবার ধোকাগুলোকে নামিয়ে নেব আর বাকি ধোকাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকি ধোকাগুলোকেও একই রকম করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো ধোকা আমি ভেজে নিয়েছি, আর দেখো বন্ধুরা ধোকাগুলো ভাজার পরে কতটা সুন্দর লাগছে, আর চিলি ফ্লেক্স দেওয়াতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। চলো এবার বাদ বাকি রান্নাটাও করে নেব। ধোকা ভাজার বাকি তেলটার মধ্যে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি হিং, আর দুটো এলাচ আমি নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলার প্লেটটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিটের মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ছোটো সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 7 মতো দিয়ে দিচ্ছি লবণ। প্লেটটাতে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলা পুড়ে যাওয়া ভয় থাকবে না। এবার খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলেই কিন্তু এই ধোকার ডালনার মধ্যে আলু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ঝোল খুব ভালো করে ফুটছে। এবার ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, নিরামিষ তরকারি চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে গেল কাঁঠালের বীচের ধোকার ডালনার রেসিপি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 1-2 মিনিটের মতো খুব ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো ধোকাই কিন্তু খুব সুন্দর গোটা গোটা রয়েছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটু ঝোলঝলি নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোলটাকে টেনে নেবে ধোকাগুলো। চলো এবার একটা প্লেটে তোমাদেরকে আমি একটা ধোকা নিয়ে দেখিয়ে দিচ্ছি ধোকাটা কতটা নরম হয় আর কতটা স্পঞ্জি হয়। একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ধোকাটা কতটা নরম হয় আর কতটা স্পঞ্জি হয়। এই দেখো বন্ধুরা, হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয় এই ধোকা। এই দেখো বন্ধুরা, একটু হাত দিয়ে এইভাবে যাতা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, আর খেতে কিন্তু এই ধোকার ডালনা দারুণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে কাঁঠালে বিচির ধোকার ডালনার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।